চিত্রনায়িকা পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ঢাকার সাভার থানায় ছয়জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। এর আগে রবিবার রাতে এক ফেসবুক পোস্টে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগ তোলেন অভিনেত্রী পরিমণি। এর কয়েক ঘণ্টা পর ঢাকার গুলশানে নিজের বাসায় সংবাদ সম্মেলনে এক ব্যবসায়ীর নাম বলেন তিনি। নাসিরুদ্দিন আহমেদ, উনি বোর্ড ক্লাবের এক্স প্রেসিডেন্ট ছিলেন, ওনার নিজের মুখে কথা। আমি তাকে চিনি না, ওই দিনের আগে থেকে আমি তাকে চিনতামই না। আমি আমার সাথে অন্যায় হওয়া হয়েছে, অন্যায় বিচার চাই। আমি আজকে মরে গেলে আমি সুইসাইড করি নাই, সবাই জেনে রাখেন। দর্শক, এ বিষয়ে সবশেষ জানাতে সাভার থেকে টেলিফোনে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম। হালিম, অভিনেত্রী পরিমণিকে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলার বিষয়ে বিস্তারিত কি জানেন আপনি, আমাদের জানান। ধন্যবাদ। তারই আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি সাভার থানায়। আমরা একটু আগে দেখেছি যে ঢাকা থেকে এক এসআই পরিমণির পক্ষে একটি মামলার কপি এখানে নিয়ে এসেছে। আপনি জানেন যে গত রাতে নায়িকা পরিমণি তার বনানীর বাসায় যে সংবাদ সম্মেলন করেছে সেখানে কিছু অভিযোগ তিনি তুলেছিলেন যে তাকে ধর্ষণ চেষ্টা এবং মারধর করা হয়েছে, এবং সেই অভিযোগেই আজকে এই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যদিও আমাদের পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমাদের মামলার কপি এখনো হাতে দেয়নি, তবে সেখানে বলা হয়েছে দুজন নামীয় আসামি এবং চারজন অজ্ঞাত আসামিকে করে এখানে মামলা দায়ের করা হয়েছে। এবং আপনি জানেন যে ঘটনাস্থল যে বিরুলিয়া, এটা সাভার থানার মধ্যে পড়েছে বলেই এখানে সাভার থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে, এবং হয়তো কিছুদিন পরে আমরা আরো বিস্তারিত জানতে পারবো যে মামলার নাম্বার কত এবং আরো সর্বশেষ অবস্থা জানাতে পারবো। তো তানিয়া, এই ছিল নায়িকা পরিমণির সাভার থানা থেকে আমার কাছে সর্বশেষ। হালিম, আপনাকে ধন্যবাদ।